অনেক মহিলা নফল ইবাদত ও দাওয়াতি কাজে এত ব্যস্ত থাকেন যে স্বামীকে খুব বেশি সময় দিতে পারেন না। তারা কি আল্লাহর কাছে নেককার নারী হিসেবে গণ্য হবেন? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে যেটাই করি আমরা, বাড়াবাড়ি করাটা বাঙালির রক্তের সাথে যেন মিশে আছে। আমরা যেটাই করি, যার মুরিদ হই তারে একেবারে আপনার পীরে মগা বানাই দেই, যে এর কথা ছাড়া আমি আর জীবন মরণ কিছুই করব না। আর যদি কারোর বিরুদ্ধে লাগি, তার গোষ্ঠী, শুধু তার গোষ্ঠী না, তার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ছেড়ে দিই। আমরা শত্রুতা করলে শত্রুতা এভাবে সীমা ছাড়া করি, বন্ধুতা করলে বন্ধুতা সীমা ছাড়া করি। অথচ হাদিসে বর্ণনা হলো, আহবিব হাবিবাকা হাউনাম্মা, কাউকে ভালোবাসো, বন্ধু তোমার কেউ, একটু হাতে রেখে বন্ধুতা করিও, একবারে উজাড় করে দিও না সব। কারণ আসা ইয়া কোনো বকি দেখে অমাম্মা, কারণ হতে পারে সে একসময় তোমার বিরুদ্ধে চলে যাবে, তখন এই তোমার সব গোমরগুলো ফাঁস করে দেবে। আবার যার সাথে শত্রুতা করবে কোনো কারণে, তার সাথে এত শত্রুতা করিও না যে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিলা, কারণ হতে পারে একসময় সে তোমার আপন হয়ে যাবে, তখন তোমার কিন্তু সমস্যা হবে। এই জন্য যে কাজই করবেন সেখানে সামঞ্জস্যতা থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমে চলতে বলেছেন। সিরাতে মুস্তাকিম এটা হলো রাজপথের মধ্যখান, অতএব সরল পথ, সঠিক পথ, এটা কোনো কিনারাকাশি না বা কোনো আপনার রিস্কের জায়গা যাওয়া না। অনেক মা বোন আছেন, তারা ইবাদত বন্দেগীর ধারে কাছেই নেই, তারা শুধুমাত্র স্বামী সংসার নিয়েই আছেন। এটা যেমন একটা প্রান্তিকতা, জাহালত এবং গুনাহ। আবার অনেকে আছেন ইবাদত বন্দেগীতে এত মগ্ন হন যে তার স্বামীর খেদমত করার সুযোগ নেই। আমাকে অনেক দিনদার ভাইরা বলছেন, ভাই আমার বউ 3টা জায়গায় ক্লাস করেন অনলাইনে, 2 জায়গায় কোরআন সহি করেন, আরেক জায়গায় দাওয়াতি কাজ করেন, তিনি এত ব্যস্ত যে আমি তাকে আসলে খুব একটা হাতের নাগালে পাই না। তো এটা কিন্তু জায়েজ নাই। এই অতিদিনই কাজে ব্যস্ত হয়ে যাওয়া মেয়েদের জন্য এটা এক ধরনের শয়তানি ফেতনা। শয়তান তাদেরকে তুলনামূলক ভালো কাজ থেকে দূরে রাখে। মেয়েদের জন্য ফরজ কাজ করার পর, মৌলিক নির্দেশগুলো পালন করার পর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার স্বামীকে সময় দেয়া। এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইবাদত, সওয়াব সবচেয়ে বেশি হবে। নফল কাজের চাইতে গুরুত্বপূর্ণ এটা। তিনি নফল নামাজ পড়বেন, রাখবেন, নফল রোজা রাখবেন, তার স্বামীর অনুমতি নেবেন। তিনি তাহাজ্জুদ পড়বেন, খেয়াল রাখবেন স্বামীর কোনো হক নষ্ট হয় কিনা, স্বামীর কোনো সেবায় ত্রুটি হয় কিনা, বা স্বামীর কোনো চাহিদা অপূর্ণ থাকে কিনা। দেখুন, এখন আমরা এমন একটা সময় আছি, নারীবাদ নারীবাদ নারীবাদের জিকির আর জিগির এমনভাবে তোলা হচ্ছে যে এই কথাগুলো শুনলেও আমাদের কাছে মনে হয় বেটা বোধ সেকেলে সেকেলে আগের যুগের মানুষ বলে কি। এখন তো নারী অধিকার নিয়ে সোচ্চার থাকার সময়। পৃথিবীতে যত নারী অধিকার নিয়ে কথা বলে, এদের 14 গোষ্ঠীর জন্মের বহুকাল আগে ইসলাম নারীকে তার প্রকৃত অধিকার দিয়ে গেছে। যখন পৃথিবীর মানুষ নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করত, তখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে সবচেয়ে বড় গর্বের বিষয় হিসেবে স্থির করে গেছে ইসলাম। সেই ইসলামকে নারীর অধিকার শিখাইতে আসিও না। তোমরা নারী অধিকার অতিরিক্ত জিগির তুলে যা করছো সেটা হলো সমাজ এবং পরিবারগুলোকে অস্থিতিশীল করে দিচ্ছ। কোনো নারী তার স্বামীকে মানতে চায় না, মেয়েরা ছেলেদেরকে মানতে চায় না, ছেলেরা মেয়েদের সাথে কোনো রকম ভালো সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায় না, শুধুমাত্র উস্কায় দিয়ে দিয়ে নারীদেরকে আলাদা করে দেওয়ার চক্রান্ত এরা করে। এর পরের যে হিস্ট্রিটা সেটা আর আসলে কেউ বলে না। এই জন্য মা বোনরা ইবাদত বন্দী করবেন, কিন্তু তাদের মৌলিক ইবাদত বন্দীর পর স্বামীকে সময় দেয়া, তাকে যথাসম্ভব তার বৈধ চাহিদা পূরণ করা এবং ভালোবাসার জন্য যত রকমের ওয়ে আছে সেগুলো অবলম্বন করা জরুরি। অতিরিক্ত দিনই কাজে যদি ব্যস্ত হয়ে যান আপনি এবং স্বামীর হক নষ্ট হয়, তাহলে সেটা কখনো সবের কারণ হবে না।